কি বলবো, জানলার টেনে আমি বন্ধ করতে পারছি না, আমার গা পুরো কাটা কাটা দিচ্ছে তোমাদের সাথে ঘটনাটা বলছি। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে। আর বেশি কথা একদম বলবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা আজকে প্রথম আমার ঘটনা আমার সাথে তোমরা বসে শুনছো, সবাইকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার কিন্তু প্রত্যেক দিনের মতো যাব সোজা ঘটনায়। ঘটনাটা আসে ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে একটি পোস্টমর্টাম রুম আছে যেখানে লাশ কাটা হয়, ঠিক ওইখানেরই একটা ঘটনা, সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। তবে ঘটনায় যাওয়ার আগে বলবো, পুরো ঘটনাটা মন দিয়ে শোনো, তারপর আজকে ঘটনার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা পাবো, অনেক কিছু জানতে পারবো যে মানুষ মানুষকে পছন্দ না করলে কি। আজকের ঘটনাটা শতরূপা ব্যানার্জি আমাদের ব্যারাকপুর থেকে পাঠায়। বলে, বোন আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমাকে বোন বলেই ডাকলাম। আমি ব্যারাকপুরে থাকি, আমার বিয়ে হয় 2017-এ। আমার যেখানে বিয়ে হয় শ্বশুর বাড়ি খুব ভালো, মানে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কারণ আমার শ্বশুর মশাই যিনি ছিলেন উনি ডিফেন্সে চাকরি করতেন, ওনার ছেলে মানে যে আমার হাজবেন্ড উনি আর্মিতে সার্ভিস করেন, আর শাশুড়ি মা ছিলেন স্কুল টিচার। এখন মাত্র শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড, আমার একটি ছেলে আর আমি বর্তমানে এখন আছি। আমার শ্বশুর মশাই মারা গেছেন আমার বিয়ের 1 বছরের মাথায়। এবার ঘটনাটা বলি। আমাদের শতরূপা দিদি ভাই বলেন, আমার বিয়ে হয় 2017-এ, আমার বাড়ি কোচবিহার, আমাদের দেখাশোনা করে বিয়ে হয়। আমাকে দেখতে শুনতে মোটামুটি ভালো সবাই বলে, সেখানে দাঁড়িয়েই আমি লিখছি যে আমাকে দেখতে শুনতে ভালো। তবে আমার হাইট খুব একটা বেশি না, কিন্তু ছোটোখাটো শরীর, ফর্সা, মুখটা গোল, খুবই ভালো আমাকে লোকে বলে। এবার ঘটনাটা হচ্ছে, আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে দেখে ওনার মনের মতো মনে করে কিন্তু আমাকে ওনার ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন শ্বশুর বাড়িতে শাশুড়ি মা প্রথম প্রথম 6 থেকে 7 মাস খুব ভালো ব্যবহার করে, যেটা আমার মনে হয় ঘরে ঘরে হয়, এই জিনিসটা হয় যে প্রথম প্রথম শাশুড়ি মা এত সুন্দর নিজের মানে কি বলবো প্রেজেন্টেশন করে নিজেকে, মনে হয় আমার নিজেরই মা। তো সেরকমভাবে আমি যখন শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে আমাকে শাশুড়ি মা সত্যি কথা বলতে আমার নিজের মাকে যে আমি কোচবিহারে রেখে আসি, আমার একটু মনে হতো না যে আমার শাশুড়ি মা আমার নিজের মা না, আমার মনেই হতো না। ওনার ব্যবহার, ওনার কথা, ওনার আচরণ, উনি সব কিছু এত ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দিতেন, আমি সত্যি নিজেকে নিজে কোথাও গিয়ে ধন্য মনে করতাম। ঠিক 7 মাস পর সেই যে মানুষটা যাকে আমি আমার নিজের মায়ের একটা জায়গায় বসিয়েছিলাম পুরো ঘুরে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম না যে ওনার মনে আগে থেকে এরকম কিছু প্ল্যানিং ছিল কিনা, কারণ আমি কিন্তু প্রথম দিন থেকে শুরু করে 7 মাস পর্যন্ত একই রকম ছিলাম, আমার ব্যবহারে কোনো পরিবর্তন কোনো সময় কিন্তু হয়নি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা আমাকে যেরকমভাবে চালনা করতেন আমি সেরকমভাবেই কিন্তু চলতাম। তারপর 7 মাসের মাথায় তখন আমার ছেলেটিও আসে। তো যখন ছেলেটি আমার পেটে, আমার শাশুড়ি মা আমাকে বললেন যে দেখো বৌমা, তুমি একটা কাজ করো, তোমার বাপের বাড়ি থেকে তো অনেক টাকা পয়সা দিয়েছে, আর আমরা যে জমিটায় থাকি এই জমিটা আমরা প্রমোটারকে দিয়ে কদিনের জন্য একটি জায়গায় ভাড়া নেব। তো তোমার এখন এরকম অবস্থা, তো একটা কাজ করো, তুমি কিছু টাকা দাও আর বাবুকে, মানে বলে রাখি আমার হাজবেন্ডের কথা বলছে, শাশুড়ি মা বাবু বলে রাখতেন। তো শাশুড়ি মা তখন বললেন, বাবুকে বলে, বাবু তো এখন নেই, বাবু তো এখন বাইরে পোস্টিং আছে, তো তুমি একটা কাজ করো, বাবুর সাথে আমি কথা বলছি, তুমিও ওকে রায়টা জানিয়ে দিও যেটা মায়েরই রায়। তখনও পর্যন্ত আমি কোনো কিছু আমার শাশুড়ি মায়ের কী রায়, ওনার কী মন্তব্য, ওনার মনে কী চলছে আমি কিছুই জানি না। আমাকে শাশুড়ি মা যেরকম করে বোঝাচ্ছেন এরকম এরকম বলবে, আমি সেরকম সেরকম হ্যাঁ 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 ওনার কথায় হ্যাঁ করছি।
এবার আমাকে শাশুড়ি মা দুদিন পর বললেন, শতরূপা আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, আমরা তো এই বাড়িটা প্রমোটারকে দিয়ে দিচ্ছি, পুরো জমিটা অনেক বড় জমি, এত বড় বাড়ি কি হবে, তো আমাদের থাকার মতো মোটামুটি তোমাদের একটা রুম আমার একটা রুম হলে হয়ে যাবে, পরবর্তীকালে এখানে না থাকলে অন্য কোথাও চলে যাবো, দুটো ফ্ল্যাট নেবো, পুরোটা প্রমোটারকে দিয়ে দিচ্ছি। তুমি কিন্তু ছেলেকে সেরকম ভাবেই বলো যেটা তোমারও মত আছে। তো শাশুড়ি মা আমাকে যেরকম করে বলে আমি সেরকম ভাবেই আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলি। তো আমার হাজবেন্ড বললো, ঠিক আছে যখন মায়ের আর তোমার এতে মতামত আছে আমার কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা ভালো বোঝে তোমরা দুজন মামে সেটাই করো, আমি তো ওখানে থাকি না। আর সব থেকে বড় কথা, আমি তো বছরে একবার আসি 20 দিনের জন্য, 20 দিন 25 দিন খুব জোর হলে, আর আমি তো বাইরে বাইরেই থাকি, তো তুমি আর মা যেখানে ভাববে আমরা সে থাকবে সেখানে, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। হয়ে গেল আমার হাজবেন্ডের মতামত। এবার আমার শাশুড়ি মা, আমি কিছু জানি না, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমাকে বললো, বৌমা গরম দুধটা খেয়ে নাও, কারণ তখন তো আমার আমি তখন প্রেগনেন্ট। তো শাশুড়ি মা সেই দিকে কিন্তু আমাকে বেশ কেয়ার করেন, করেন না মিথ্যে কথা বলবো না। তারপর আমাকে শাশুড়ি মা দুধ দিয়ে যান, দুধ দিয়ে আমি সকালবেলা দুধ খেলাম, বিস্কিট খেলাম, খাবার পর বসে আছি, হঠাৎ করে শাশুড়ি মা দোতলার আমার রুমে আসে, এসে বলল, বৌমা আমি ভাবছি কদিনের জন্য আমি আমার বাড়ি যাব, মানে ওনার বাড়ি বলতে শাশুড়ি মায়ের একটা বোন আছে, তো এমনি শাশুড়ি মায়ের মা বাবা কেউ নেই, বোন আছে, বোনের বাড়িতে উনি যাবেন। তো আমাকে বলল, তুমি তো এখন কোনো জায়গায় যাতায়াত করতে পারবে না, তোমার এখন এরকম অবস্থা, তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা বাড়িতে শিফট করে দিয়ে যাব, ঠিক আছে, তুমি সেই বাড়িটায় থাকো, আর আমাদের বাড়িতে দুটো তো মেয়ে আছে কাজের, আমি ওদেরকে বলে দেবো তোমার কাজের কাজ করে দেবে, তোমাকে দেখাশোনাও করে দেবে, যদি তারা টাকা বেশি নেয় সেটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি তখন শাশুড়ি মাকে বললাম যে, মা আমার তো মা অনেক দূরে থাকে, আপনি আর আমি ছাড়া তো বাড়িটা পুরো ফাঁকা, আপনি যদি এই সময় চলে যান আমি একা একা পুরো অসহায় হয়ে যাব, আমার ভালো লাগবে না মা, কী করব, আপনি এই সময় গেলে পারে আমার খুব খারাপ লাগবে। অ্যাকচুয়ালিও আমি ওনাকে ডাইরেক্ট বলতে পারছি না যে না আপনি যাবেন না, কারণ তখন হাজবেন্ড কাছে নেই, শাশুড়ি মা যদি কাছে না থাকে, বাড়িতে সেরকম কেউ নেই, কাজের দুটো মেয়ে রয়েছে, ওদের সাথেই আমি অবসর টাইমটা কথা বলে কাটিয়ে দিই, কিন্তু শাশুড়ি মা যদি চলে যায় আমি একা একা কী করবো, আমারও তো ডাক্তার নার্সিংহোমে যাওয়া, এদিক ওদিক বাজার দোকান করতে হবে, কে করবে, যতই আমি কাজের লোক দিয়ে পড়াই, এইসব চিন্তা করে আমি শাশুড়ি মাকে না করি। কিন্তু শাশুড়ি মা আমাকে তখন কিছু জানায়নি, বললো ঠিক আছে আমি ভাবনা চিন্তা করে দেখছি, বলে উনি আমার ঘর থেকে বেরিয়ে চলে যান। দিন যায় দিন যায়, যখন আমার বাবু হবে মানে আমার ছেলে, তখন আমার প্রায় 7 মাস ও আমার পেটে, তো 7 মাস প্রেগনেন্সি চলছে, এরকম সময় আমার শাশুড়ি মা আমাকে কিছুই জানায়নি, আর আমার হাজবেন্ডকেও কিছু বলেছে কি না আমি জানি না, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো কথা হয়নি। হঠাৎ করে শাশুড়ি মা একদিন দেখছি ফোনে কাউকে বলছে যে, দেখো কালকে সকাল সকাল তোমরা গাড়িটা নিয়ে এসো, আমাদের মালপত্র একদিনের মধ্যেই সব শিফট করতে হবে, আমরা তো কালকে এই ঘর থেকে ছেড়ে যাচ্ছি, আমি কিন্তু কিছু জানি না। আমি তখন পুরো হা করে শাশুড়ি মায়ের কথা আড়াল থেকে শুনছি, আমি সাহস করে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে পারি না যে উনি কি মতামত নিয়েছেন, কি করছেন, মালপত্র নিয়ে কোথায় যাব, আমি কিছু কিন্তু বুঝতে পারছি না। মনের মধ্যে প্রচণ্ড চাপ বাড়ছে, শরীরটা খুব অস্বস্তি বোধ হচ্ছে, শাশুড়ি মাকে সেটাও আমি বলতে পারছি না কি করব। আর ওই সময় তো মানে মাথায় চিন্তা, একটা চাপ প্রেশার নেওয়াটা ঠিক না, আমি জানি সেটা, তবুও শুধু ভাবছি যে কোথায় যাব কোথায় যাব, বিয়ের প্রথম দিন থেকে এই বাড়িতে এসে উঠেছি, এই বাড়িটা আমার নিজের মতো, নিজের বাড়ি, কোথায় যাব, ভাড়া বাড়ি কোথায় যাব, তো কিছুই বুঝে উঠতে পারছি না। তখন আমার শাশুড়ি মা আমাকে বললেন সন্ধেবেলা যে, শতরূপা আমি কালকে ঘরের মালপত্র যাবতীয় যা জিনিস আছে সব শিফটিং করে দিচ্ছি,
পরের দিন সকালবেলা তুমি স্নান টান করে যদি পারো একটুখানি পয় পরিষ্কার হয়ে পুজো দিয়ে নিও, লাস্ট এই বাড়িতে একটু পুজো দিয়ে নিও, ঠিক আছে? এখন তো তোমার এরকম সময়, পুজো পার্বণ করা ভালো। তোমাকে আমি একটা বাড়িতে রেখে আমার বোনের বাড়িতে যেতেই হবে জানো তো। আর বলে রাখি, আমার শাশুড়ি মায়ের যে বোনের বাড়ির কথা হচ্ছে, মানে আমার মাসি শাশুড়ি, ওনার বাড়ি হচ্ছে বেনারস, মানে বুঝতেই পারছো কোথায় কোলকাতা, কোথায় আমার বাড়ি কোচবিহার, আর কোথায় আমার শাশুড়ি মায়ের মানে বোনের বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে বেনারস, মানে কতটা ডিস্টেন্স, মানে কিছু হলে পারে কমসে কম একদিনের মধ্যে এসে উঠতেই পারবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রচণ্ড চাপে পড়ে গেলাম, প্রচণ্ড চিন্তা হচ্ছে যে শাশুড়ি মা কোথায় রেখে দিয়ে আমায় চলে যাবে, আমি কি করব। আর এইদিকে সময়টা এতটা খারাপ, আমার যে হাজবেন্ড তখন কাশ্মীরে উনি পোস্টিং আছে, কোনো মতে ওয়েদার খারাপ হওয়ার জন্য ফোন যাচ্ছে না, আমি কোনো মতে ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। আমার কাছে ওনার আরো দুজন বন্ধুর নাম্বার দেওয়া রয়েছে, অফিসারের নাম্বার দেওয়া রয়েছে, কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। আমি তো খুব মুশকিলে পড়ে যাই। এবার শাশুড়ি মা যা বলবেন সেটা তোমাকে মানতে হবে, কারণ আমার হাজবেন্ড আগেই বলেছে যে তোমরা দুজন মার মেয়ে, যেটা মতামত নেবে সেটা তোমরা দুজন বুঝে করো, আমার কি আছে, আমি তোমাদের সিদ্ধান্তে আমার মত আছে। এখানে আমি পুরো একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছি, আমি কি করবো কিছু বুঝেই পাচ্ছি না। তো শাশুড়িরই কথা মতো সকালবেলা উঠে পুজো দিলাম লাস্ট সেই বাড়িতে, দিয়ে আমাকে শাশুড়ি মা একটি ওলা বুক করে, করে আমাকে ওখান থেকে নিয়ে চলে যায় সোজা একটি জায়গায়। জায়গাটি আমার কাছে তখন পুরোটাই অচেনা, আমি জানি না, তবে পরিবেশটা খুবই সুন্দর, শুধু মানে দুপাশে গাছ আর বড় বড় বাড়ি আছে, কিছু জায়গা ফাঁকা, আর সত্যি কথা বলতে জায়গাটা খুব সুন্দর। আমি যখন গাড়িতে করে যাচ্ছি, শাশুড়ি মা আমার পাশেই ছিলেন, শাশুড়ি মা আমাকে বললেন, দেখো বৌমা, যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি ওই বাড়িটা কিন্তু রেন্টের বাড়ি না, তুমি কি ভাবছো 10টা মানুষের সাথে তোমাকে থাকতে হবে? দেখো বৌমা, আমরা কি কোনো দিন ওরকম পরিবেশে মানুষ হইনি, আমরা ছোট থেকেই বাবা মায়ের ঘরেও খুব স্বাধীনভাবে মানুষ হয়েছি, আমাদের পরিবারটা খুব হাইফাই, বুঝেছো তো, তাই জন্য তো তোমাকে দেখে এনেছি, তুমি তো ভালো বাড়ির মেয়ে, আর তোমাকে তুমি কি ভাবছিলে তোমাকে কোনো রেন্টের বাড়িতে রাখবো, কখনোই না, তুমি তো জানো না, তোমাকে আসলে আমি ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেবো, ওই জন্য তোমায় বলিনি। তুমি যেই বাড়িটাই যাচ্ছ ওই বাড়িটা তোমারই বাড়ি, আমি ওই বাড়িটা কিনেছি। আমি অবাক হয়ে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি, এত কিছু হয়ে গেল, শাশুড়ি মা একা একা বাড়ি কিনে ফেললো, কিছু জানালোই না। তো শাশুড়ি মাকে আমি তখন বললাম, মা কেনার আগে একবার দেখতাম তাহলে ভালো হতো। তখন শাশুড়ি মা বললো, তুমি দেখবে মানে, তোমার এখন এরকম অবস্থা, 7 মাসের প্রেগনেন্সি, তুমি বাইরে বেরোবে, তুমি ভাবলে কি করে, বাবু কাছে নেই, কিছু হয়ে গেলে বাবুর কাছে আমি জমা খরচ দিতে পারবো, কিছু উত্তর দিতে পারবো বাবুকে, তাই জন্য তোমাকে আমি বলিনি, চলো না, খুব ভালো বাড়ি, তোমার দেখে পছন্দ হবে। কথা বলতে বলতে দেখলাম বড় একটা গেট, সেখানে গাড়িটা দাঁড়াল রাস্তার উপরে, চারপাশে ফাঁকা, ধুধু করছে, একটাও বাড়ি নেই। আর সত্যি কথা বলতে আমাদের যে বাড়িটা, পেছনে দেখলাম একটা কবরস্থান যেটা অনেক পুরনো, আমার প্রচণ্ড গা ঝিমঝিম করতে শুরু করে, আর জায়গাটা এতটাই নিরিবিলি ফাঁকা, দিনে দুপুরে একটা লোক নেই, একটা কাকের ডাক নেই, একটা পাখির শব্দ নেই, পুরো শ্মশান ভূমি। আমি তখন মনে মনে ভাবলাম, শাশুড়ি মা আমাকে কোথায় নিয়ে আসলো। যাই হোক, ওনার মুখের উপর তো কিছু বলার অধিকার বা সাহস কোনোটাই আমার নেই। আর সব থেকে বড় কথা, বাড়িটা যখন উনি কিনেই ফেলেছেন, থাকতে তো তখন হবেই। আর আমার মনে একটা চাপ কোথাও গিয়ে রয়ে গেছে, শাশুড়ি মা এই নতুন বাড়িতে আমাকে রেখে দিয়ে তো চলে যাবে তার বোনের বাড়ি, আর এরকম আমি পিছনে কবরস্থান, আমি থাকবো কী করে, সব রকম চিন্তা নিয়ে তাও হাসি মুখে আমি নতুন ঘরে প্রবেশ করি। দেখলাম চারিপাশে বেলুন দিয়ে সাজানো, সুন্দরভাবে ডেকোরেট করা বাড়িতে, খুব সুন্দরভাবে সব কিছু গোছানো, এমনকি আগের দিন আমাদের বাড়ির যে যাবতীয় জিনিসপত্র মানে আসবাবপত্র আনে সেগুলো জায়গা মতো সব বসানো রয়েছে।
তো আমি হলাম শাশুড়ি মা, আগে থেকেই সব কিছু করে রেখেছেন, যাক গে কোনো অসুবিধা নেই। তো সত্যি কথা বলতে বাড়িটা এতটাই বড় আর এত সুন্দর দোতলা বাড়ি, তো আমি শাশুড়ি মাকে তখন জিজ্ঞেস করলাম যে মা আপনি এই বাড়িটা কি কিনেছেন? শাশুড়ি মা বললো হ্যাঁ এই বাড়িটা আমি কিনেছি, আমার একটা বন্ধু আছে, তো ওকে আমি বলেছিলাম একটা বাড়ির খোঁজের কথা, তো আমাকে বললো যে এরকম একটা বাড়ি কমপ্লিট করা আছে, এটা একজন এক্স আর্মির বাড়ি, মানে এক্স আর্মি অফিসারের বাড়ি, উনি এখান থেকে বাড়িটা বিক্রি করে দিয়েছে খুব কম টাকার মধ্যে, আর আমি বাড়িটা কিনে নিয়েছি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। তো আমার শরীরটা তখন খুব একটা ভালো থাকতো না, তারপর সপ্তাহখানিকের মধ্যেই ওই বাড়িতে ঢুকতে ঢুকতে আমার শাশুড়ি মা চলে যায় তার বোনের বাড়ি বেনারস, আমি হয়ে যাই পুরো একা। এবার আমার সাথে একটার পর একটা ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে শুরু হলো। সেটা হচ্ছে দিনে দুপুরে আমি দেখতাম ওই বাড়ির মধ্যে একটা মানুষ নেই, কেউ নেই, শুধু আমি তো ছিলাম আর দুটো কাজের মেয়ে, তারা আমার সাথে থাকতো, আর সন্ধ্যেবেলা দুজনই চলে যেত, কেউ থাকতো না। আর যখন আমাদের পুরনো বাড়ি মানে আগের বাড়িতে থাকতাম তখন কিন্তু একজন সব সময় থাকতো বাড়ির কাজ করার জন্য, কিন্তু ওখানে আসার পরে সন্ধ্যেবেলা কেউ থাকতে চাইতো না, সবাই চলে যেত। এবার তাদের জোর করে তো আমি ধরে রাখতে পারি না, পুরো ওই দোতলা বাড়িতে আমি একা থাকতাম। আর বলে রাখি আমার বাড়ির পেছনে যে কবরস্থানটা দেখেছিলাম সেটা সত্যি কবরস্থান, আর আমার বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা রাস্তার ওপার হলে সেটা হচ্ছে একটা শ্মশান, এইদিকে ছিল কবরস্থান আর মাঝ রাস্তার পাশেই ছিল শ্মশান, আর সেই রাস্তা দিয়ে আসতে গেলে আমাদের বাড়িতে ওখানে পড়তে হচ্ছে লাশকাটা ঘর। তাহলে বুঝে নাও আমাকে কোন জায়গায় আমার শাশুড়ি মা রেখে দিয়ে গেছেন। তো যাই হোক আমি বাড়ি থেকে বেরোতামই না, দেখতে দেখতে তখন আমার তো দিনও আসছে যে আমার বাচ্চাটা হবে ডেলিভারি, সেই দিনটার অপেক্ষায় রয়েছি। এইদিকে আমার সাথে অদ্ভুত অদ্ভুত শাশুড়ি মা চলে যাওয়ার পর ঘটনা ঘটতে শুরু হলো, সেটা হচ্ছে বাড়িতে আমি বসে রয়েছি, রান্না বান্না সব মেয়েগুলো করে দিত, ওরাও থাকতো যখন দিনের বেলা, বসে আছি দেখছি আমার ঘরের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে কোনো বল নেই, আমার ঘরে তো কোনো বাচ্চা নেই যে বল খেলবে, কোনো বল বা কোনো কিছু, আমি বাড়িতে এক সপ্তাহের মধ্যে ঢুকে আমার তো চোখে পড়েনি, কিন্তু দেখছি সিঁড়ি দিয়ে আমি বসে বসে দেখছি বলটা আপনা আপনি একটা 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 করে সিঁড়ি দিয়ে নিচে পড়ছে। আমি বললাম বলটা কোথা দিয়ে আসলো? তখন আমার যে কাজের মেয়েটা ছিল ওর নাম মিনু, আমি ওকে বললাম এই মিনু একটু দেখো তো ভাই ছাদে গেটটা কি খোলা আছে, মনে হচ্ছে ছাদের মধ্যে বলটা ছিল। আমি তো ছাদে উঠি না, কাজের মেয়েরাই সব কাজ করে দেয় কাপড় জামা শুকানো, তো সেখানে আমাকে মিনু বললো যে না বৌদি ভাই ছাদের তো গেট বন্ধ আছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে কোনো কিছু বেশি বলতে পারতাম না কারণ আমাকে মুখ বন্ধ করে থাকতে হতো, আমি যদি ওদেরকে বলি যে দেখো বল এরকম একটা বল উপর দিয়ে পড়ছে বা কিছু আমার সাথে যা ঘটছে, তাহলে ওরা যদি কাজে না আসে, আমি ওখানে কাউকে চিনি না, আর চিনবই বা কোথা দিয়ে, আশেপাশে তো লোকই নেই বাড়ি নেই কাকে চিনব, আর ওই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে সবই সবার নিজস্ব গাড়ি করে, তো আমি কার সাথে কথা বলবো, আমি তো পুরো একা। এবার দিন যায় দিন যায় দিন যায়, শাশুড়ি মাকে কল করি, শাশুড়ি মা ফোন করেন, শাশুড়ি মা শুধু বলে আসবো আসবো এই তো চলে আসবো আসবো, এরকম করে একটা মাস হয়ে যায় আমি ওই বাড়িতে একা, শাশুড়ি মা আর আসেন না। একদিন সন্ধেবেলা অদ্ভুত একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি আমাদের যে বাড়ির পেছনে পুরনো একটা কবরস্থান বললাম আছে, ঠিক ওই কবরস্থানের ওই দিকের জানলাগুলো আমি খুলতাম না, দিনের বেলাও আমি খুলতাম না। তো সেই দিন প্রচণ্ড গরম পড়ায় আমার কি মন গেল, আমি না ওই সাইডের পেছন দিকের একটা কাছের জানলা খুলে ওখানে চেয়ার নিয়ে আমি দোতলার উপরে বসে আছি, হঠাৎ আমি দেখছি, বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি দেখছি আমাদের যে বাড়ির পুরো বাড়িটা যে বড় উঁচু করে দেয়াল দেওয়া রয়েছে পুরো ঘেরা, দেখছি দেয়ালের ওপরে সেই বাউন্ডারির ওপরে কেউ একজন বসে রয়েছে আর তার মাথা নেই।
আমি যখন এইটা দেখি, আমি না প্রথমে চায়ের কাপে চুমুক দিতে দিতে, হাওয়া দিচ্ছে তো বাইরে, তো সরসর সরসর করে না একটা শব্দ হচ্ছে, মানে কিরকম আমি বলি, যদি কোনো প্লাস্টিক বড় ধরনের কাগজ যদি রাস্তায় পড়ে থাকে হাওয়ায়, যখন ঘষতে ঘষতে যায় একটা সরসর করে শব্দ হয়, ওরকম না হাওয়া দিচ্ছে যখনই শব্দ হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার হাওয়া বন্ধ হলে শব্দটাও বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে শব্দ হচ্ছে, বারবার হচ্ছে বলে আমি চায় চুমুক দিতে দিতে একবার আমি তাকাই। যখনই আমি তাকাই তখন দেখলাম ঠিক আমার জানলার সোজাসুজি ওই যে আমার বাউন্ডারি, বাউন্ডারি পাঁচিল অনেক উঁচু, প্রায় 8 থেকে 9 ফুট উঁচু, ওর উপরে কে উঠে বসবে, ওরকম করে মানুষ হলো তো সে পড়ে যাবে, ওরকম ভাবে কিছু ছাড়া সে বসে রয়েছে। প্রথমবার আমি দেখে আমার প্রচণ্ড বুকের ভিতর ধরপড় ধরপড় করতে শুরু করে। আমি দ্বিতীয়বার ভয়তে ভয়তে আবারও তাকাই, পরিষ্কার আমি দেখতে পাই যে তার বডি রয়েছে কিন্তু তার মাথা নেই। কারণ আমি দেখতে পাই এই জন্য যে রাস্তা, আমি প্রথমেই বললাম পুরো কালো পিচের রাস্তা, ওই রাস্তায় বড় বড় লাইট দেওয়া রয়েছে, আর আমি বলছি আমার বাড়ির পেছনের কথা, কিন্তু ওই যে লাইট, ওই লাইটের আলো যে এসে পড়েছে, ওই আলোতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখানে গলা কাটা কেউ একজন পাঁচিলের উপর বসে আছে, তাও আবার আমার দিকে, মানে আমার দিকে তো সে তাকিয়ে রয়েছে বলতে পারবো না, মানে আমার জানলার সোজাসুজি পাঁচিলে বসে রয়েছে। আমি দেখা মাত্র ভয়তে আমার হাত দিয়ে আমি কাপ রেখে কোনো রকমে সেই জানলাটা টেনে বন্ধ করি। সেই জানলা যখন আমি টেনে বন্ধ করছি, এরকম ঝড় উঠেছে, এত হাওয়া দিচ্ছে, কি বলবো, জানলা টেনে আমি বন্ধ করতে পারছি না, আমার গা পুরো কাটা কাটা দিচ্ছে। তোমাদের শুধু ঘটনাটা বলছি, যে ছিল ভাবো তার কি অবস্থা দিদিভাই। তো দিদিভাই তখন বলে যে আমি যখন জানলাটা টেনে খুব গায়ে জোরে আমি জানলাটাকে টেনে কোনোরকমে বন্ধ করি, করে আমি কোনোরকমে তাড়াতাড়ি এসে দোতলায় যে আমার একটা বেডরুম রয়েছে আমি ওখানে গিয়ে গেট চুপ করে ঘরের মধ্যে ঢুকে গেটটা বন্ধ করে বসে আছি। আর পুরো দোতলা বাড়িতে আমি একামাত্র একটা প্রাণী, কেউ নেই, কেউ না, আমি কি করব, আমার প্রচণ্ড ভয় লাগছে। তো আমি তখন আমার হাজবেন্ডকে ফোন করলাম, দেখলাম ও ফোনটা রিসিভ করলো। আমি ওকে সব কিছু কাঁদতে কাঁদতে বললাম যে আমার সাথে কি করছে, কেন আমার সাথে এরকম করলো তোমার মা, কেন এই সময় আমাকে একা এরকম একটা জায়গায় রেখে দিয়ে চলে গেল কেন। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি আমাকে এইসব আগে জানাওনি কেন। আমি তখন বললাম যে না, আমার মা বাবা কোনোদিন শিক্ষা দেয়নি যে আমি এরকম কোনো কথা বলি যেটা নিয়ে অশান্তি হোক। আমি চেয়েছিলাম হয়তো তোমার মা আমার ভালোর জন্যই কিছু করছে, কিন্তু এটা ভালো কোন দিক থেকে হয়, আমাকে এরকমভাবে একটা বাজে জায়গা যেখানে চারপাশে ভূতের বাস এরকম একটা জায়গায় রেখে দিয়ে একা বাড়িতে, তাও আবার আমার 8 মাসের প্রেগনেন্সি চলছে, এরকম সময় তোমার মা চলে গেল তার বোনের কাছে, আমি কি করব এখন, যদি আমার ডেলিভারি হয়ে যায় কোনো রকম পেন ওঠে আমি কি করব। আমার হাজবেন্ড শুনে তখন বলল, আমি মাকে এক্ষুনি কল করছি। আমি তখন বললাম, দোহাই তোমায়, তোমার মাকে কল করে কিছু বলো না, যদি পারো তুমি ছুটি নিয়ে আমার কাছে এসো, মাকে বলো না, কারণ তোমার মা যদি ফিরে আসে এসে আমার সাথে প্রচণ্ড ঝামেলা করবে, আমি চাই না এই সময় ঝামেলার মধ্যে পড়তে। তখন আমার হাজবেন্ড বলল, দেখো বাড়ি এসো বললে তো হয় না, তবে আমি চেষ্টা অবশ্যই করছি। যাই হোক বলে ফোন ডেকে দিয়ে আমি রাতে ওই সময় ওরকম অবস্থায় আমি না খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমার প্রচণ্ড ভয় লাগে, আমি আর ওই অবস্থায় ছিলাম না যে আমি নিচে নামবো সিঁড়ি দিয়ে এসে আমি নিচে খাবো, ডাইনি না, আমার সেই সাহস আর শরীরে হয়নি। সকালবেলা শুনতে পাচ্ছি আমার কয়েন, মানে বাড়ির গেটের বেলটা বাজছে, কয়েন বেলটা কেউ বাজাচ্ছে, বুঝতে পারি 9টা বাজে, মানে কাজের মেয়েরা এসছে। আমি যখন যাই তখন দেখলাম সত্যি কাজের মেয়ে দুজনই একসাথেই ওরা আসে এসছে। আমাকে বললো, দিদি তোমার চোখ মুখটা কিরকম অস্থির লাগছে, পুরো কালো হয়ে গেছে। তখন আমি কাঁদতে কাঁদতে ওদেরকে বললাম যে তোমরা পর হয়ে আমার কষ্টটা বুঝলে আমার মুখ দেখে, আজকে আমার মা বাবাকে ছেড়ে আমি এখানে পড়ে রয়েছি, আমার শাশুড়ি মা এরকম অবস্থায় আমাকে এই জায়গায় ছেড়ে দিয়ে চলে গেল,
তখন ওই যে দুটো কাজের মেয়ে আমাকে তখন বলল, জানো দিদি, এই যে এখানে তুমি থাকো না, এই জায়গাটা না একদম ভালো না, এখানে কোনো মানুষ তুমি দেখবে না, দিনে দুপুরে হেঁটে চলে বেড়াতে গাড়ি ছাড়া, তুমি তো এখানে একা একা থাকো, আমরা যখন কাজে আসি তখন আমাদেরকে সেই যে আগে রাস্তায় যেতে আমাদের বাড়ি একটা মোড়ের মাথা পড়ে, ওখানে কিছু চায়ের দোকান, কিছু পান বিড়ি সিগারেটের দোকান আছে, তারা ওই মেয়ে দুটোকে জিজ্ঞাসা করে যে ওইখানে বউটা যে থাকে ওর ভয় লাগে না, ওখানটা কি করে থাকে আর এখানে কেন বাড়িটা কিনেছে? জানো দিদি, তোমার আগে যে তোমার শাশুড়ি মা বললেন না যে কোনো এক্স আর্মির বাড়ি ছিল, তারা এই ভূতের উপদ্রবের জন্যই এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায়, তোমার শাশুড়ি মা সব জেনে শুনে তোমাকে এখানে রেখে দিয়ে গেছে, বুঝেছো? তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি করব, আমার তো তখন কিছু করার নেই। তখন আমি কিছু না বুঝে আমার মাকে ফোন করি, আমার মা কোচবিহারে থাকে আমার বাড়ি, তো মা আমাকে তখন বলল যে আমি কি করে যাব, আর বাবা অসুস্থ, আর এত দূরে আমি একা একা আসতে পারবো না, আমি কি করব। আমি মাকে বললাম, তুমি মামার ছেলেকে বলো, তুমি মামার ছেলের সাথে এসো। তখন মা বলল যে ঠিক আছে, দাঁড়া আমি দেখছি, যত তাড়াতাড়ি পারি আমি তোর কাছে যাচ্ছি, মাকে খবর দিই। কারণ আমি তখন মনস্থির করেই নিয়েছি আমার হাজবেন্ড যদি এসে পৌঁছয় ভালো, নাহলে আমি আমার মায়ের সাথে আর আমার যে মামার ছেলে ভাই আসবে ওর সাথে আমি আমার বাড়ি চলে যাব কোচবিহারে, তাতে শাশুড়ি মা যা ভাবে ভাবুক, কোনো কিছু আমার তখন যায় আসে না, কারণ তখন আমি একা নেই, আমার বাচ্চাটাকেও আমাকে রক্ষা করতে হবে। তো সেইভাবে সেই দিনের মতো সব কিছু কাজ বাজ রান্না ওরা করে দিল, খাওয়া দাওয়া করলাম সব কিছু। সন্ধেবেলা আমি মিনুকে বললাম, মিনু আমি তোকে টাকা দেবো, মিনু বেশি টাকা দেবো, তুই কাউকে বলবি না, তুই আমার কাছে থাক, আমার মা চলে আসবে দুদিনের মধ্যে, তুই থাক, আমার মা আসলে তোকে আমি ছুটি দিয়ে দেবো, দুদিনের জন্য তোকে আসতে হবে না, তোকে দুদিনের জন্য আমি 1000 টাকা বেশি দেবো, তুই আমার কাছে থাক। অনেক বলতে মিনু মেনে নিল, মিনু আমার সাথে থাকে। এবার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মিনু আর আমি দুজনে বসে ফোনে লুডো খেলছি, কি করবো অবসর টাইমে, টিভি দেখতে ভালো লাগে না, ফোনে লুডো খেলছি। হঠাৎ করে মিনু আমার দিকে মুখ করে বসে রয়েছে, আমি মিনুর দিকে, দুজনে বসে আছি, মিনুর পেছনে হচ্ছে সিঁড়ি নেমে গেছে নিচে, আমি লুডো ফোনের মধ্যে লুডো খেলতে খেলতে যখন ওর মুখের দিকে তাকাচ্ছি যে ওর কি বুদ্ধি করছে ওর মুখটা দেখার জন্য, তখন আমি লক্ষ্য করছি ওর পিছন দিয়ে সিঁড়ি দিয়ে একটা কালো অবয়ব, বয়স্ক, অনেক বয়স্ক, সে পুজো হয়ে গেছে, সে আমি পরিষ্কার, ঘরে তো লাইট অন আছে, আমি পরিষ্কার দেখছি কালো একটা ছাওয়ার মতো, কিন্তু মানে পুজো, সে বয়স্ক বোঝা যাচ্ছে, আমি কিভাবে বোঝাবো, দেখছি সিঁড়ি দিয়ে রেলিং ধরে আস্তে আস্তে নিচে নামছে, আমি হাঁ করে ওই দিকেই তাকিয়ে বসে আছি। আমাকে মিনু বলছে, বৌদি ভাই তোমার চাল দাও। দুবার বলার পর যখন দেখে আমি ওই দিকে তাকিয়ে রয়েছি, তখন মিনু আমাকে গায়ে স্পর্শ করে বলল, ও বৌদি ভাই কি দেখছো তুমি আমার মুখের দিকে? আমি তখন ওকে কিছু না জানিয়ে আমি বললাম, না না আমি তোকে দেখছিলাম, বলে আবার লুডো খেলার তো আর মনটা আমার নেই, পুরো চলেই গেছে। আমি মিনুকে বললাম, মিনু চল রাত 9টা বাজে, আমরা নিচেই যাই, গে না চল রাতের ডিনারটা কমপ্লিট করি, তুই কিন্তু আমার সাথে খাটে শুবি। মিনু তখন আমাকে বলছে, না বৌদি ভাই তোমার সাথে আমি কি করে শোবো, আমি তো বাড়ির কাজের মেয়ে, দূর আমার লজ্জা করছে, আমি নিচে শোবো। আমি বললাম, না তুই আমার ছোট বোনের মতো, তুই আমার সাথেই শুবি। যাই হোক, ওকে আমি অনেক বুঝিয়ে আমি নিয়ে গেলাম নিচে, নিচের ঘরে গিয়ে ডাইনিংয়ে বসে আমরা দুজন খাবার খাই। তখন আমি চারপাশটা চোখ ঘুরিয়ে দেখলাম কেউ কিন্তু নেই, তো আমি বুঝতেই পারছি যেখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। তো ওখান থেকে আবার উঠে আমরা দোতলা যে ঘরটা ছিল বেডরুম ওখানে এসে আমি আর ও দুজনে শুয়ে পড়ি। ঠিক যখন রাত 12টা বেজে গেছে তখন শুনতে পাচ্ছি আমাদের দোতলায় একটা ফ্রিজ রাখা থাকে আর নিচেও কিচেন একটা ফ্রিজ আছে, দোতলায় যে ফ্রিজটা রয়েছে ফ্রিজটা মনে হলো একটা খট করে শব্দ হয় খুললে পারে, তো সেরকমই একটা খট করে দোরটা খোলার শব্দ পাই, আর পুরো নিস্তব্ধ, তো কোনো শব্দ নেই ওখানে, চারপাশে তো বাড়িঘড়ি নেই, যদি রাস্তা দিয়ে গাড়ি যায় সেই আওয়াজটাও খুব ভালোভাবে শোনা যায়, খট করে ফ্রিজ খোলার শব্দ হওয়াতে আমি টের পাই। আমি বুঝতে পারছি কারণ আমি
ওইখানে এতদিন থেকে বুঝে গেছি ওই বাড়ির মধ্যে কি কি আমার সাথে হয়, আমি কি কি দেখতে পাই। আমি তো কাউকে তখনও বলিনি। তো তখন মিনুকে আমি আস্তে আস্তে ডাকলাম। আমি বললাম, মিনু তুই নিচে গেট বন্ধ করেছিলিস, চোর ঢুকিনি তো? মিনু তাই শুনে ভয়তেই আতঙ্কে পুরো একদম ও জড়সর। ও তখন বলছে, বৌদি ভাই তুমি কি বলছো, চোর এসছে মানে তুমি কিন্তু বেরোবে না। আমি তখন ওকে বললাম, তুই দাঁড়া আমি দেখছি। আমার ঘরে আমি একটা লাঠি রেখে দিয়েছিলাম, বেশ বড় সড়ো ভারী একটা লাঠি। লাঠিটাকে আমি জানি না চোর লাঠি দিয়ে মারলে যাবে কি ভূতকে লাঠি দেখালে ভূত পালিয়ে যাবে, আমি জানি না। তবুও মিনু যাতে সাহস হয় মনে, তার জন্য ওরকম অবস্থায় আমার আমি লাঠিটা নিয়ে গেট খুলে যখন বেরোই, তখন আমি পরিষ্কার দেখছি আমার যে ফ্রিজের ডোরটা খোলা রয়েছে। যেরকম আমরা ফ্রিজ যদি খুলি, ফ্রিজটা খুলে যখন কিছু বার করি বা কিছু রাখছি ফ্রিজের মধ্যে, যেরকম আমরা গেটটা খুলে রাখি, সেরকমই ফ্রিজের দেখছি ডোরটা খোলা। তারপর আমি কিন্তু ঘরের গেটটা হালকা করে জাস্ট খুলে দেখছি, ফ্রিজটা তো সোজাসুজি দেখতে পাচ্ছি। দেখলাম আবার ফ্রিজটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, কিন্তু মিনু খাটে বসে। তখন মিনু আমাকে বলছে, ও বৌদিমণি চোর এসছে নাকি? আমি বললাম, চুপ, কেউ আসেনি, তুই শো। আমি তখন বুঝতে পারলাম চোর আসেনি। আসলে যারা আমাদের আগে এই বাড়িতে কবজা করে বসে আছে, তারাই রাতের বেলা সংসার করছে। তো যাই হোক, আমি শুয়ে পড়ি। এরকম আমার বাড়িতে একটার পর একটা, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। অনেক যদি ঘটনা আমি বলতে চাই, তাহলে এখানে ঘটনাটা আজকে শেষ হবে না। লাস্ট একটা ঘটনা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের দিদিভাই শতরূপা দিদিভাই বলে একদিন মারাত্মক একটা ঘটনা ঘটলো। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, তখন আমার বেবি হয়ে গেছে অনেকটা দিন পর। তো আমার হাজবেন্ড এসে আমাকে বুঝিয়েও চলে যায়, শাশুড়ি মা আসেন, এসে এক সপ্তাহ থেকে আবার বোনের বাড়ি চলে যান, মানে ওইখানে উনি আমাকে মরতে ফেলে রেখে যেতেন একা। আমি তখন ওই ঘরে যারা ছিল না, মানে অদৈব শক্তি বলেও আর দৈবিক তো হতেই পারে না, যারা ছিল, যাদের আমি চোখে দেখতে পারতাম, অনুভব করতে পারতাম, অদৃশ্য যারা অস্তিত্ব আমি বুঝতে পারতাম আছে, সেই ভূত পেত আত্মা জিন যাই বলো, তাদের সাথে না তখন আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছিল। কারণ আমার বাচ্চাটা হওয়ার পর আমি তখন বাচ্চাটাকে রক্ষার খাতিরে আমি না তাদের একটু ভয় পেতাম না, আমি শুধু আমার ছেলেটাকে আঁকলে আঁকলে রাখতাম। একদিন সেরকমই একটা ঘটনা বলি, আমার তখন ছেলের বয়স 6 মাস। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আমি সকালবেলা আমার সদর যে গেটটা রয়েছে আমি নিচে নামি, নেমে গেটটা খুলি। আমার ছেলে কিন্তু উপরের রুমেই কিন্তু ঘুমোচ্ছে। আমি আমার বাড়ির মধ্যে অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো, যেগুলো চোখে আমি বসে দেখতাম, তারা কিন্তু আমাকে কিচ্ছু করতো না। আমার ঘরের মধ্যে দিয়ে শুধু আমি একা থাকতাম না, আর আমার ওই বাচ্চা ছেলেটা থাকতো না, আমার ঘরের মধ্যে দিয়ে দেখতাম ওই বয়স্ক ভদ্রলোক, দুটো বাচ্চা, একজন মহিলা, সবার একটা ধোয়া ধোয়া আত্মা, সবাই ছুটোছুটি করছে, হাঁটছে, চলছে, কিন্তু তাদের অস্তিত্ব আমি কোথাও গিয়ে খুঁজে পেতাম না। তারা হয়তো কোনো জায়গায় লুকিয়ে যেত বা মিশে যেত অথবা উদা হয়ে যেত। সত্যি কথা বলতে আমার না ভয় লাগতো না। তারপর আমি যেটা বলছিলাম, সকালবেলা একদিন উঠে আমি সদর গেট খুলে বেরোই, বাইরেটা পরিষ্কার করবো, প্রচণ্ড পাথা পড়ে, রাস্তার দুপাশে বলেছিলাম অনেক গাছ আছে, তো আমি পরিষ্কার করবো বলে নিচে নামি। তখন তো আমি অনেকটা পারদর্শী হয়ে গেছি, আমার একটা সন্তানও হয়ে গেছে, তখন কাজের লোক কে আসবে না আসবে, তখন মিনু আগে যে মেয়েটি কাজ করতো তখন কেউই ওরা আসে না, অন্য একটি বউ ছিল সেই কাঁচা ধোয়া মোচা সব করতো, রান্নাটা আমি করতাম। তো কাজের লোকের অপেক্ষা না করে আমি নিজেই চলে যাই পরিষ্কার করতে। হঠাৎ করে দেখি একটা মানুষের মাথা, হ্যাঁ একটা মানুষের মাথা, আমার সদর গেট খুলেই সেই যে সামনে বারান্দা বলো, উঠোন বলো, যাই বলো, উঠোনের উপরে পড়ে রয়েছে। আমি সোজা সেই মাথাটাকে একটা লাঠি দিয়ে, যেরকম ব্যাট বল খেলে না ওরকম, ঠিক ব্যাটের মতো লাঠি দিয়ে মাথাটাকে মারলাম, এরকম মাথাটা গেটের বাইরে চলে গেল সোজা রাস্তার বাইরে। তো আমি এই কথাটা কেন বললাম, এই কারণেই বললাম যে আমি ওখানে থাকতে থাকতে ভূত পেত
মাথা, কঙ্কাল, এরকম অদৃশ্য, যেরকম কালী পুজো বলো, অমাবস্যা, ভর অমাবস্যা, পূর্ণিমা, এরকম সময় আমি জানলা খুলে পেছনে দেখতাম কত রকম কত কিছু আমি যে দেখতে পেরেছি। সেই ঘটনা আমি আবারও একদিন লিখে অবশ্যই পাঠাবো। আমাদের শতরূপা দিদিভাই জানায় যে আমি কিন্তু ওই বাড়িতে আজও আছি, আজও আছি। তো যাই হোক দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমি তো বলতে বলতে আমার গা শিরশির করছিল, বিশ্বাস করো, মানে তোমাদের বলছি, তোমরা দেখছো আমি কিরকম ঘামছি, এমনিতে গরম পড়ে গেছে, তার মধ্যে গা না পুরো শিরশির শিরশির করে উঠেছে। যাই হোক, যেতে যেতে সবাইকে বলবো ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানিও, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা যেরকমভাবে যোগাযোগ করছো করো, অবশ্যই সবার সাথে আমি কথা বলবো, তোমরা লিখে জানিও কথা বলার হলে আমার সাথে, আর ঘটনা শেয়ার করার হলে বাংলা হিন্দি ইংলিশে তোমরা আমাকে ডিএ অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও। আর একটি মারফত বলে দিই, সোনাবসা 14 আমার ইনস্টা আইডি, ওখানেও তোমরা আমাকে ভয়েস মেসেজ অথবা টাইপিং করে পাঠাতে পারো। সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে প্রতিকথা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটাও পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।